জি দর্শক আপনাকে খুবই কমন ওনার আসলে বেসিক্যালি এইজ এখন ডিজেনারেটিভ চেঞ্জ বা আমরা যেটা নিয়ে কথা বলছিলাম অস্টিওআর্থ্রাইটিস এই এই যে এসে মহিলারা পরে গিয়ে পোস্ট মেনুপাস যখন হয়ে তখন শুরু হয় আর্থ্রাইটিস অথবা কারো যদি আর্থ্রাইটিস অন্য তার থেকে আর্থ্রাইটিস সেকেন্ডারিলি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে ওনারও যেটা বোঝা যাচ্ছে অস্টিওআর্থ্রাইটিস একেবারে প্রাইমারি স্টেজ আছে দর্শক আপনি এখনই কনফার্ম একজন স্পেশালিস্টকে স্মরণাপন্ন হয়ে ডায়াগনোসিস করে দেখেন এটা অস্ট্রো আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনাই বেশি এবং এটার এখনই প্রপার ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি আপনি একটা ভালো কাজ করছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি পড়তেছেন যে কিছুক্ষণ নামাজ পড়ার পরে আসতে ঠিক হয়ে যায় দেখেন আপনি নিজে থেকে কিন্তু ট্রিটমেন্ট নিচ্ছেন এখানে আমরা যদি সারা দিন। বসে থাকি অথবা যে কোনো কাজ করি কিন্তু যদি আমরা মুভমেন্ট না করি তাহলে হাঁটুর সমস্যা আরও বেড়ে যেতে পারে এক্সারসাইজের ভিতরে সবচেয়ে বেস্ট এক্সারসাইজ আপনার নামাজ পাঁচোক্ত নামাজ যদি পড়েন এটা বড় একটা এক্সারসাইজ পাশাপাশি আপনি আরও স্পেশালিস্টের বা আমাদের স্বর্ণপূর্ণ এক্সারসাইজগুলো শিখে নিতে পারেন প্রাইমারিলি এটা কনফার্ম ডায়াগনোসিস করে যদি ফিজিওথেরাপি দেন তা থেকে অনেকাংশে সমস্যাটা চলে যাবে অনেকেই আমাদের কাছে এসে বলেন আমার ওজন বেড়ে গেছে আমার হাঁটুতে ব্যথা হচ্ছে ওজনের সাথে হাঁটু ব্যথার কোনো সম্পর্ক আছে কিনা আপনার কাছ থেকে আমরা শুনবো বিস্তারিত আসলে অনেকের ধারণা যে ওজন বেশি হলে হাঁটু ব্যথা হয় ব্যাপারটা আসলে তা না যেমন কারণ কেউ যদি চিন্তা করে যে মিষ্টি খেলে ডায়াবেটিস হয় তা আসলে ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া নিষেধ তদ্রুপ হাঁটু ব্যথা যাদের হয় বা হাঁটুতে যদি কোনো কারণে ব্যথা হয় হাঁটুর আথরাইডির সমস্যা হয় সমস্যা হয় সেই ক্ষেত্রে যদি কারো অতিরিক্ত ওজন থাকে তখন সে আরও দুর্বিষ জীবন বা দুর্বিষহ অবস্থায় পড়ে যায় এবং খুব ভয়ানক একটা পরিস্থিতিতে পড়ে যায় তো যাদের হাঁটু ব্যথা আছে তাদের অবশ্যই ওজন বেশি হলে দিস ইজ এ প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর অ্যাগ্রাভেশন অব পেইন এখন ওজন তো নিতে হবে শরীরে কারণ হাঁটু একটা ওজন সাজেস্ট সে পঞ্চাশ কেজি ওজন নিতে পারবে হাঁটুর যেতটুকু এবিলিটি আছে তার ভিতরে হাঁটুতে আচ্ছা সমস্যা তখন দেখা যায় সে

এই দুইটার কারণে কি সারা শরীরে ব্যথা করতে পারে না কখনই না প্রথম কথা হচ্ছে কারো যদি স্পন্ডালোসিস থাকে স্পন্ডালোসিস আসলে দিস ইজ অস্ট্রোয়থ্রাইটিস হাঁটুতে যেমন আমি বললাম অস্ট্রোঅ্রাইটিস বেশিরভাগ কারণ যদি মেরুদণ্ডে অস্ট্রোথ্রাইটিস দিস ইজ স্পন্ডালোসিস আমরা মেডিকেল টার্মটা জাস্ট চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে মেরুদণ্ডে ব্যথা হবে ঘাড় ব্যথা হবে কোমর ব্যথা হবে পায়ে ব্যথা চলে যেতে পারে বা হাতে ব্যথা আসতে পারে সেটা যদি রুট কম্প্রেশন হয় কিন্তু সারা শরীরে ব্যথা হওয়ার কোনো সম্ভাবনাই নাই সেটা হচ্ছে যদি সারা শরীরে যদি সে অস্টোপোরোসিস ডেভেলপ করে বা অস্টোআথ্রাইটিস হয় যে এভরি হোয়ার যদি অস্টোআথ্রাইটিস সেকেন্ডারি হতে পারে সেই থেকে ব্যথা হতে পারে দর্শক আপনি আশা করি বুঝতে পেরেছেন আর যেটা আপনি যেটা বলছেন যে আরেকটা সেকেন্ড যে কোশ্চেন যে ফ্রাকচারের ক্ষেত্রে আসলে এটা অ্যাকর্ডিং টু রুগীর ডায়াগনোসিস অনুযায়ী যদি ফ্রাকচার এতটুকুই হয়ে যায় যে এটা অপারেশন করতে হবে অপারেশন করতে হবে যদি এতটুকি হয় এটা রিহাবিলিটেশন ফিজিওথেরাপি করলে হসপিটালাইজড করে ভালো হয়ে যাবে সেটা অ্যাকোর্ডিং টু অ্যাসেসমেন্ট অনুযায়ী সেটা করতে হবে তবে রুগী দেখার পরে আমরা আপনাকে বলতে পারবো যেটা করা যাবে কি করা যাবে না